हेलो बंधुरा आज के चले एसेছি बर्धमान जियोलॉजिकल पार्क जेटा बर्धमान चिड़ियाखाना अनेकगुलो जायगा घुरलाम जेमन হচ্ছে केएससी সায়েন্স সিটি तो तार भिडियो আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে আমি চলে এসেছি যে বর্ধমান যে চিড়িয়াখানা সেখানে দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে টিকিট কাউন্টার আর এদিকে হচ্ছে গেট। তো আমি এখানে প্রবেশ করব এবং ভেতরের সমস্ত দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা লেটস গো। ঢোকার সময় গেটের বাঁদিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে ৮ বছরের ঊর্ধ্বে ২৫ টাকা এবং ৮ বছরের নিচে যাদের বয়স তাদের ১০ টাকা। এই টিকিট কেটে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। বর্ধমান জিওলজিক্যাল পার্কের টিকিট দেখতে পাচ্ছেন, এন্ট্রি টিকিট। এই হচ্ছে বর্ধমান জিওলজিক্যাল যে পার্কের সেটা হচ্ছে ম্যাপ। প্রতিটা চিড়িয়াখানার এই ধরনের ম্যাপ দেওয়া থাকে কারণ এরিয়াটা অনেকটাই বড়, সেই জন্য এখানে ম্যাপ দেওয়া আছে কোন জায়গায় কি আছে সেটা দেখার জন্য। আপনারা ঢোকার পরেই একদম জাস্ট এখানে দেখবেন লেখা আছে যে আমাদের বাঁচতে দাও, এবং এর ভিতরেই দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে একটি বাঘ, চেতা বাঘ দেখতে পাচ্ছেন শুয়ে আছে। দেখতে পাচ্ছেন হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে, এই দেখুন বাঘটি উঠলো। আমি চিৎকার করলাম সেই জন্য হয়তো উঠলো, খুব গরম তো সেই জন্য ও ঠান্ডার মধ্যে বসে আছে। এটাই হচ্ছে বর্ধমান চিড়িয়াখানা জিওলজিক্যাল পার্ক। আমি কলকাতা আলিপুর চিড়িয়াখানার ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে কি না আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সম্বর হরিণ, এই জায়গাটাতেই সম্বর হরিণ থাকে। প্রচণ্ড গরম, জানি না কেন মনে হয় যে হরিণটা হয়তো ওই ওনার যে থাকার ওখানে ঘর করা আছে ওর মধ্যে ঢুকে আছে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ক্রোকোডাইলের খাঁচা দেখতে পাচ্ছেন, ওখানে জলাশয় করা আছে ওর মধ্যে ক্রোকোডাইল রয়েছে। অবশেষে আমি ক্রোকোডাইল বাবুকে দেখতে পেলাম, ওই দেখুন শুয়ে আছে, একদম নাড়াচাড়া করছে না, মনে হচ্ছে যেন পাথর। দেখতে পেলাম আরও কয়েকগুলো পোস্টার লাগানো আছে, এখানে কিছু পাখিও রয়েছে, আমি একটা পাখিকে দেখতে পেলাম। তারপরে এখানে দেখুন সিলভার ফিজেন্ট মনে হয় খাঁচার মধ্যে ঢুকে আছে, দুপুরবেলা তো গরম লাগছে ওদের। গোল্ডেন ফিজেন্টও আমি দেখতে পেলাম না একটাও। ওই রে বাবুরা বেরিয়ে আয়। তারপরে দেখতে পাচ্ছেন ভারতীয় ময়ূরের খাঁচা, এটা তো ময়ূর আমি দেখতে পেলাম অনেকগুলি। ওয়াও ময়ূর এখানে আছে, একবার পেখম তো তোল ময়ূর বাবাজি না মাজি। তুলছে নাইস ইয়ার, কত সৌভাগ্য আমার। এটা দেখার অনেক সৌভাগ্য। জীবনে প্রথম আমি রিয়েল ময়ূরকে পেখম তুলতে আমি দেখলাম, অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, দারুণ একটা দৃশ্য, ময়ূরটা পেখম তুলেছে। ओ की लागছে সত্যি আমি জীবনে প্রথম দেখলাম ময়ূর এরকম তুলল পাখি এখানে ইমু পাখি রয়েছে ইমু পাখি কটা আছে দুটো দুটো ইমু পাখি আছে এখানে ওর নাম হচ্ছে লাল বাঁদর দেখতে পাচ্ছেন লাল বাঁদর কয়েকটাই রয়েছে এই তো একটা দেখতে পাচ্ছেন এখানে ঝুলছে ওদিকে একটা দেখতে পাচ্ছেন উপরেতে খেলা করছে এটা বড় খাঁচার মধ্যে এগুলো সব ভরা আছে তার পাশেই রয়েছে লেঙ্গুর বাঁদর তো লেঙ্গুর বাঁদর দেখতে পাচ্ছেন কতগুলো রয়েছে উপরে বসে আছে আপনাদের আমি দেখাই এটা হচ্ছে লেঙ্গুর বাঁদর এটা হচ্ছে তার বাসস্থান তারপরে আমরা এগিয়ে চললাম আরো জীবজন্তুর কাছ থেকে এখানে দেখুন সজারু এখানে সজারু লেখা আছে তো সজারু কোথায় আছে আমি দেখি ওয়াও এখানে আমি দেখতে পেয়ে গেছি সজারু অনেকগুলি সজারু এখানে রয়েছে কিন্তু খুব মানে সবাই কিন্তু ঘুমাচ্ছে অনেকগুলো নেট দিয়ে কিন্তু এখানটাতে এগুলোকে কভার করা আছে কারণ এরা খুবই ডেঞ্জারাস একটা প্রাণী বন্ধু দেখতে পাচ্ছেন এখানে টিয়া পাখি অনেকগুলি টিয়া এখানে রয়েছে অনেকগুলি টিয়া একটা টিয়া কি খাবার খাচ্ছে আমি ভাবলাম হয়তো মরে গেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলি টিয়া এখানে ভরা আছে তারপরে এখানে রয়েছে জানি না কি এটা একটা এক প্রজাতির বক তো সেটাও এখানে রয়েছে অনেক বড় মাথা এবং এর ভেতরে অনেকগুলি ময়ূর কিন্তু ঘোরাফেরা করছে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ময়ূরটি কিন্তু খাচ্ছে আমি আপনাদের ভালো করে দেখাই আশা করি সবাই দেখতে পাচ্ছেন এখানে যে ময়ূরটি আছে সেটি খাবার খাচ্ছে ঈগল ঈগল পাখি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ঈগলগুলো অনেক অসংখ্য বড় বড় ঈগল অসংখ্য বড় বড় ঈগল সব মাংস দেওয়া আছে মাংস খাচ্ছে ওয়াও ডাকছে ঈগলের ডাক যেটা কচ্ছপ আমি কলকাতার যে আলিপুর জুয়ের যে কচ্ছপ দেখিয়েছিলাম সেটা আরো অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক কচ্ছপ এখানে বিট গাজর কুচিয়ে দেওয়া আছে খুব সুন্দরভাবে ওনারা খাচ্ছে কচ্ছপগুলি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় শকুন রয়েছে একটা দুটো তিনটে অনেক বিশাল বড় বড় একদম আকার দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি ওয়াও নাইস লুক এবং তার পাশেই রয়েছে আমাদের শিয়াল বাবাজি দেখতে পাচ্ছেন দুটি শিয়াল এখানে রয়েছে দুজন মিলে খেলা করছে এখানে রয়েছে রমনা বাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র তো এর ভেতরেই আমি প্রবেশ করব ভাই বাবারি আমি এটাকে মনে করছিলাম লোকটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে একটা স্ট্যাচু সাইকেলটা কিন্তু পুরো জং ধরে গেছে আমি আপনাদের ভেতরে নিয়ে যাই ভেতরে দেখতে পাচ্ছেন ঘড়িয়াল গঙ্গা কাছিম আরো অসংখ্য জীবজন্তু দেখতে পাচ্ছেন একজন এক নজরে মানে আমাদের এক নজরে যে সমস্ত সরীসৃপ আছে সেই সরীসৃপের এখানে দৃশ্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাপ আছে এর মধ্যে ক্রোকোডাইল বা ঘড়িয়াল আছে কচ্ছপ আছে এগুলো সব সরীসৃপ প্রাণী देखते सबुज श्री एखे स्टैचू करा जौथ बन परिचालन व्यवस्था झाटा तैरी करछे खाँची तैरी करछे एखाने जे शाल पाता से शाल पाता दिए जे थाला हय से थाला तैरी करछे। वाओ नाइस एक खूब सुंदर एक 3D एनिमेशनेर छवि एखाने आपनारा देखते पाच्छेन। एखाने वनांचलेर अग्निकाण्ड एखाने देखा जाच्छे दुइजन कि करछे ना जे अग्निकाण्ड हयेछे सेटाके माने पाच्छे। बंधुरा आमी आपनादेर एई जे बर्धमान जियोलॉजिकल पार्क बर्धमान चिड़ियाखाना सेटा आमी पुरो घुरिए देखालाम। यदि आमार भिडियो एकटुकु हलेओ भालो लेगे थाके अवश्यई लाइक करबेन और आमार चैनेले यदि नतुन हये थाकेन अवश्यई आमार चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका घंटा बाटनटी प्रेस करे राखबेन। एते कि होबे ना आमी जखोनी कोनो नतुन इंटरेस्टिंग भिडियो नतुन कोनो जायगार भिडियो आपलोड करबो सर्वप्रथम आपनादेर काछे नोटिफिकेशन पहुँचे जाबे। सो बंधुरा आजकेर मतो एखानेई आमी शेष करछि। आबार देखा होबे नतुन एकटा कोनो ब्लगे नतुन एकटा कोनो जायगाय नतुन एकटा भिडियो निये। ततक्षण पर्यन्त सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन। टाटा।